এক মাসের অধিক হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসে সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে তো এই এক মাসে আসলে উল্লেখযোগ্য দৃশ্যমান কি কি কর্মকাণ্ড হলো বারবার বলা হচ্ছে যে রাষ্ট্র সংস্কার হবে আসলে কি সংস্কার হবে এখন আমরা দেখছি বিভিন্ন জায়গায় অনিয়ম দুর্নীতি প্রশাসনের নানান ধরনের হস্তক্ষেপ মানে গণহারে অবৈধ মামলা অনেক রকমের ঘটনা দেখছি তাহলে সংস্কারটা কি হচ্ছে গতকালকে জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনুসের যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ সামনে এনেছেন এক মাস পরে এবার প্রকৃত কাজটা শুরু হয়েছে সংস্কার আমরা এতদিন মানে কি সংস্কার হবে তো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ছয়টি প্রতিষ্ঠান এবং সংস্থাকে প্রথম ধাপে সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে ইউনুস সরকার ডক্টর ইউনুসের নির্দেশে ছয় বিশিষ্ট নাগরিক দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আহ ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন নির্বাচন ব্যবস্থা সংস্কারের আপনার করা হবে তো নির্বাচন ব্যবস্থায় সংস্কার কে করবেন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর বদিউল আলম মজুমদার আরেকটা গুরুত্বপূর্ণ সেক্টর পুলিশ সংস্কার কমিশনের কাজ করা হবে আর সেখানে কমিশনের প্রধান হিসাবে কাজ করবেন সরফরাজ চৌধুরী আরো একটা গুরুত্বপূর্ণ সেক্টর বিচার বিভাগ বিচার বিভাগের সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মুমিনুর রহমান আরেকটা গুরুত্বপূর্ণ সেক্টর দুর্নীতি বা দুদক দুর্নীতি দমন সংস্থার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ইফতেকারুজ্জামান আরেকটা গুরুত্বপূর্ণ সেক্টর জনপ্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাসন সংস্কারের কমিশনের যিনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল মঈদ চৌধুরী আরেকটা গুরুত্বপূর্ণ সংস্কার সংবিধান দিন শেষে সংবিধান সংস্কার হতে যাচ্ছে আর সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর শাহাদিন মালিক এবং হয়তো তাদের সাথে আরো টিম আছে তো এনুসে বলেন আমরা যেহেতু জনগণের ভোটাধিকার এবং জনগণের মালিকানা বিশ্বাস করি সেহেতু নির্বাচন ব্যবস্থার উন্নয়নে আমাদের সংস্কার ভাবনায় গুরুত্ব পেয়েছে নির্বাচনের নামে সংখ্যা গরিষ্ঠতার একাধিপত্য দুঃশাসন মানুষের উপর চাপিয়ে দেওয়া বা এর মাধ্যমে এক ব্যক্তি বা পরিবার বা কোনো গোষ্ঠীর কাছে সকল ক্ষমতা কুক্ষিগত রাখা কোন ক্রমেই গ্রহণযোগ্য নয় এসব আশঙ্কা রোধ করার জন্য নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নির্বাচন কমিশন সহ আপনার বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে সংস্কারের কথা ভাবছেন। তো বলা হচ্ছে যে নির্বাচন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠান হিসাবে পুলিশ প্রশাসন জনপ্রশাসন বিচার প্রশাসন দুর্নীতি দমন কমিশন এই প্রতিষ্ঠানগুলো সংস্কার করাও সুষ্ঠ এবং অবাধ নির্বাচনের জন্য অপরিহার্য এসব প্রতিষ্ঠানে সংস্কার জনমালিকানা ভিত্তিক জবাবদিহিমূলক এবং কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় রাখবে বলে ইউনুস বিশ্বাস করেন এর পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব এবং স্বার্থ নিশ্চিত করার জন্য তিনি আপনার জুলাই অভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করার জন্য সাংবিধানিক সংস্কারেরও তারা প্রয়োজনীয়তা অনুভব করেছেন সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসাবে এই ছয়টি কমিশন গঠন করা হয়েছে এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিশিষ্ট তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর আরো বিভিন্ন বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়া অব্যাহত রাখা হবে এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সাথে আলোচনা করে ঠিক করা হবে কমিশনগুলোর আলোচনা এবং পরামর্শ সবাই উপদেষ্টা পরিষদের সদস্য ছাত্র শ্রমিক জনতা আন্দোলনের প্রতিনিধি নাগরিক সমাজ রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তার কাজ শুরু করবে এবং অক্টোবর থেকেই শুরু হতে যাচ্ছে এই সংস্কার প্রক্রিয়ার প্রথম যে মূল পহেলা কাজটা তা আমরাও চাই এই সেক্টরগুলো ক্লিয়ার হোক ভালো মানুষ এই জায়গাগুলোতে দায়িত্ব পালন করুক ইতিহাসে একবারই সুযোগ আসছে কাজে লাগাইতে পারলে হয়তো বাংলাদেশ অনেক দূর আগাই যাবে লাগাইতে না পারলে হ্যাঁ আবার ওই একই কাহিনী আওয়ামী লীগ ভালো বিএনপি বিএনপি ভালো না এই চাপটারে আটকে থাকতে হবে ভালো দেখো